বনগাঁ জংশন রেলওয়ে স্টেশন বনগাঁ শহরের একমাত্র রেলওয়ে স্টেশন। এটি একটি জংশন স্টেশন। স্টেশনটি বনগাঁ রানাঘাট ও শিয়ালদহ বনগাঁ লাইনের একদম প্রান্তিক স্টেশন। এই স্টেশন থেকে একটি লাইন ভারত বাংলাদেশ সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আপনারা এখন যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটি ভারত বাংলাদেশ সীমান্ত পার হয়ে দুই দেশের মধ্যে সংযোগ স্থাপন করেছে। বনগাঁ রেলওয়ে স্টেশনের পরবর্তী স্টেশনটি হল পেট্রাপোল রেলওয়ে স্টেশন। এটি বর্তমানে বনগাঁ শহরের ভারত বাংলাদেশের সীমান্তের মধ্যে প্রান্তিক স্টেশন, কিন্তু স্টেশনটি এখনও চালু হয়নি। এই স্টেশনের উপর দিয়ে প্রতিদিন একাধিক পণ্যবাহী ট্রেন দুই দেশের মধ্যে স্থল বাণিজ্য সম্পন্ন করে। এছাড়াও ভারত বাংলাদেশ বন্ধন এক্সপ্রেস ট্রেনটিও এই পথেই চলাচল করে। বনগাঁ রেলওয়ে স্টেশনটি শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে প্রায় 77 কিলোমিটার দূরে অবস্থিত এবং রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে প্রায় 34 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই স্টেশন থেকে 5 কিলোমিটার ভিতরে ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল বেনাপোল বর্ডারের অর্থাৎ এশিয়ার আন্তর্জাতিক শুল্ক বন্দর বা চেকপোস্টটি অবস্থিত। আপনারা যদি এই আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে দেশ পারাপার করতে চান, তবে বাংলাদেশ থেকে অতি সহজেই বর্ডার পার হয়ে অটোতে করে বনগাঁ রেলওয়ে স্টেশন দিয়ে কলকাতা পৌঁছে যেতে পারবেন। এক্ষেত্রে আপনাদের ট্রেন ভাড়া পড়বে মাত্র 20 টাকা এবং সময় লাগবে 2 ঘন্টা। ঠিক একইভাবে শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে ভারতীয়রা বনগাঁ রেলওয়ে স্টেশনে এসে 1 নং প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে পেট্রাপোল বর্ডারে যাওয়ার অটো পেয়ে যাবেন। ভাড়া নেবে 50 টাকা। এখন আপনারা যে অটো বা টোটো স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন, এখান থেকেই আপনি বাংলাদেশ বর্ডারে যাওয়ার অটো বা টোটো পেয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবারে আমরা বনগাঁ রেলওয়ে স্টেশন সম্পর্কে কয়েকটি প্রয়োজনীয় কথা জেনে নিই। 1881 সালে সেন্ট্রাল বেঙ্গল রেলওয়ে নামে এক রেলওয়ে কোম্পানি দমদম খুলনা ও খুলনা রানাঘাট রেলপথ তৈরি শুরু করে। 1882 থেকে 1884 সালের মধ্যে এই স্টেশনের মধ্যে দিয়ে ট্রেন চলাচল শুরু হয়ে যায়। তখন কয়লা চালিত ট্রেন চলাচল করত। 1902 সালে এই রেলপথের দায়িত্ব পায় ইস্টার্নার বেঙ্গল রেল। এরপর 1963-64 সালের মধ্যে শিয়ালদহ বারাসাত অশোকনগর বনগাঁ বিভাগে বিদ্যুৎ চালিত ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে এই রেল স্টেশনে 3টি ট্র্যাক ও 3টি প্ল্যাটফর্ম আছে। এখানে সংরক্ষিত ও অসংরক্ষিত 2 প্রকার রেল টিকিটই সংগ্রহের ব্যবস্থা রয়েছে। যাত্রী পরিষেবার পাশাপাশি পণ্যদ্রব্য পরিবহনকারী ট্রেনগুলিও এই স্টেশনের উপর দিয়ে যাতায়াত করে। বর্তমানে এই স্টেশনের উপর দিয়ে বনগাঁ টু শিয়ালদহ 25টি ট্রেন প্রতিদিন চলাচল করে। আবার শিয়ালদহ থেকে 27টি ট্রেন বনগাঁতে আসে। বনগাঁ টু বারাসাত আলাদাভাবে 3টি ট্রেন ছাড়ে। আবার বারাসাত থেকে বনগাঁ আলাদাভাবে 3টি ট্রেন ছেড়ে আসে। সকালে বনগাঁ থেকে 3টি ট্রেন মাঝেরহাটের উদ্দেশ্যে ছাড়ে। আবার 10:47 একটি ট্রেন ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিদিন বনগাঁ থেকে 16টি ট্রেন রানাঘাটের উদ্দেশ্যে রওনা হয় এবং 17টি ট্রেন রানাঘাট থেকে বনগাঁয় আসে। সম্প্রতি 1টি ট্রেন বনগাঁ থেকে রানাঘাট হয়ে শান্তিপুর যাতায়াত করছে। আপনাদের সুবিধার্থে বন্ধুরা, এবারে আমি এই শাখার ট্রেনের টাইম টেবিলগুলি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আশা করি এতে আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। বন্ধুরা, সেই সঙ্গে আমি বলছি, ভিডিওটিকে আর বেশি দীর্ঘায়িত করব না। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে এবং যারা নতুন ভিডিও দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।